দর্শক, ঢাকা নিউ সুপারমার্কেটে এখন কিন্তু অগ্নিকাণ্ডের যে তীব্রতা সেটি কিন্তু এখনো চলমান, এবং যে ধোঁয়া সেই ধোঁয়া কিন্তু এখনো বের হচ্ছে, এবং ভেতরের যে পরিস্থিতি সেটা বোঝাই যাচ্ছে কতটা খারাপ এবং তীব্রতর এখন এই মুহূর্তে। দর্শক, চেষ্টা করছে ফায়ার সার্ভিস, চেষ্টা করছে বাংলাদেশ পুলিশ, চেষ্টা করছে র‍্যাব, চেষ্টা করছে সেনাবাহিনী, সকলের প্রচেষ্টা সহ রয়েছে সাধারণ মানুষ, সকলের চেষ্টায় চেষ্টা চলছে স্বপ্ন বাঁচানোর, চেষ্টা চলছে ব্যবসায়ীদের জীবনের যে বড় ক্ষতি সেই ক্ষতির থেকে, ক্ষতির যে সম্মুখীন তারা হয়েছেন সেই ক্ষতির থেকে তাদেরকে যতটুকু সম্ভব টিকিয়ে রাখার চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন যে ঢাকা নিউ সুপারমার্কেটের যে সামনের দিকটি সেটি ধোঁয়ায় ছেয়ে আছে, একই সাথে ফায়ার সার্ভিসের 28টি ইউনিট কিন্তু এই মুহূর্তে কাজ করছে। এবং যদি বলি যে আমরা দেখেছি যে ব্যবসায়ীরা তারা নিজেদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, নিজেদের সম্বল, শেষ সম্বল এবং যে স্বপ্ন ঈদকে সামনে রেখে, ঈদের বাকি আর মাত্র কয়েকটা দিন, যে ঈদকে কেন্দ্র করে কিছু কিছু ব্যবসায়ী আমরা শুনেছি 4 লাখ, 5 লাখ, 2 লাখ, 3 লাখ করে টাকা তারা ঋণ নিয়েছেন মালামাল ওঠানোর জন্য। সেই ঋণ নিয়ে তারা কিন্তু চেষ্টা চালিয়েছিল যে একটি সুন্দর ব্যবসার জন্য, একটি স্বপ্ন নিয়ে তারা কিন্তু ছিলেন, কেননা এই বছর একটা বছর অপেক্ষা করতে হয় এই ঈদের জন্য। সেই ঈদকে কেন্দ্র করে তারা কিন্তু মালামালগুলো এখানে উঠিয়েছে এবং মালামালগুলো দোকানে রেখেছিল, তবে যেভাবে পারছে এই মুহূর্তে সেই মালামালগুলো আবার দোকান থেকে বের করে নিয়ে আসছে। দর্শক দেখতে পাচ্ছেন যে ব্যবসায়ীরা তারা কিন্তু তাদের সাধ্যমতো চেষ্টা করছে, একই সাথে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ র‍্যাব, তারা কিন্তু তাদের মতো করে নিজেরাও সেই বস্তা নিয়ে, আমরা দেখতে পাচ্ছি যে বস্তা কাঁধে নিয়ে তারাও চেষ্টা করছেন এই এখান থেকে ব্যবসায়ীদের যে শেষ সম্বল, সেই সম্বলটুকু টিকিয়ে রাখার জন্য। আমরা দেখেছি বঙ্গবাজারের আগুন, এরপরে দেখেছি নবাবপুরের আগুন, এবার সময়ের কয়েকদিনের যে ব্যবধানে আজকে আবার নিউ মার্কেটে কিন্তু আগুন, ভোর থেকে কিন্তু আগুন লেগেছে, এবং সবশেষ যতটুকু জানতে পেরেছি যে 28টি ইউনিট কাজ করছে, এবং এখানে যেই যেসব মালামাল এখনও দোকানগুলোতে রয়েছে সেগুলো কিন্তু চেষ্টা করা হচ্ছে নিয়ে আসার। এবং একই সাথে যদি বলি, শুধু সামনের দিকটাই নয়, এই নিউ সুপারমার্কেটের যে পেছনের দিকটা সারিবদ্ধভাবে লম্বা দোকান, সেই লম্বা দোকানের ভেতর দিয়ে কিন্তু আগুন পেছনে পৌঁছে গেছে, সেটিও আমরা আপনাদেরকে পূর্বের লাইভে দেখিয়েছি। এই মুহূর্তে আমি সেই ফুটওভার ব্রিজ থেকে কিছুটা নিচে অবস্থান করছি, যার কারণে সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু যেমনটা দেখেছি তখনও কিন্তু সেই সারিবদ্ধভাবে যে পেছনের দোকানগুলো রয়েছে সেগুলোর জানালা বা সেগুলোর যে দরজা সেগুলো দিয়েও কিন্তু আমরা ধোঁয়া বের হতে দেখেছি, এবং সেই ধোঁয়া আর পরিমাণ যে কতটুকু তীব্র সেটি বোঝা গিয়েছে ধোঁয়া দেখে, এবং ভেতরের যে আগুনের তীব্রতা সেটা কিন্তু ধোঁয়া দেখে অনুমান করা গিয়েছে। বাংলাদেশ পুলিশের কাঁধে আমরা দেখতে পাচ্ছি একটি বস্তা, এখানে ফায়ার সার্ভিসের গাড়িগুলো রয়েছে, রয়েছে অন্যান্য যে দর্শক, ধোঁয়ার পরিমাণ এতটা তীব্র এখন ছড়িয়ে গিয়েছে যে কথা বলতে গেলেও কিন্তু কথা আটকে যাচ্ছে, কেননা মুখের মধ্যে কিন্তু ধোঁয়ার যে আবরণ সেটি কিন্তু যাচ্ছে, এবং যার কারণে আসলে মাঝে মধ্যে একটু কষ্ট হচ্ছে কথা বলতে। তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ সর্বশেষ অবস্থা সম্পর্কে, এবং যারা আসলে এই যে রমজান এবং রমজানের শেষ দিকে 22টি রমজান আমরা দেখেছি যে তারা কিন্তু ব্যবসায়ীরা তারা তাদের মতো করে সকালবেলা এসেও চেষ্টা করেছেন, অনেকে বলেছেন, আমাদেরকে জানিয়েছেন, তবে এই মুহূর্তে যতটুকু চেষ্টা তাদের, সে চেষ্টা আসলে কতটুকু তাদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারবে, স্বপ্ন বাঁচিয়ে রাখা আসলে বলা বাহুল্য যে এখানে স্বপ্ন বাঁচিয়ে রাখার আর শেষ হয়তো বা খুব একটা রইল না, কেননা ঈদের আগমুহূর্তে এই এইরকম একটি অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডের পরে
তারা দোকান কবে নাগাদ কিভাবে চালাতে পারবেন, যতটুকু তারা মালামাল টিকিয়ে রাখতে পারছেন, আজকে যারাই টিকিয়ে রাখতে পারছেন তারাই আবার এই মালামাল নিয়ে কবে বসতে পারবেন, কবে বিক্রি করতে পারবেন বা কতটুকুই বা বিক্রি করতে পারবেন সেটা আসলে সময় বলে দিবে। তবে তাদের যে ক্ষতি কি হয়েছে, যে ক্ষতির যে সম্মুখীন তারা এখন, সেই ক্ষতি আসলে কিভাবে পুষিয়ে উঠবে সেটি কিন্তু আসলে সময় বলে দেবে। সময়ের অপেক্ষায় কিন্তু অনেক কিছুই আমরা জানি, যে অনেক কিছুর ফলাফল দেখতে পাই। তবে সময়ের অপেক্ষায় আমরা দেখতে পেলাম বঙ্গবাজার থেকে নবাবপুর, নবাবপুর থেকে এখন আমরা দেখতে পেয়েছি যে ঢাকার নিউ মার্কেট, সেখানে অগ্নিকাণ্ড। আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষকে তারা নামিয়ে দিচ্ছেন এখান থেকে চলাচলের সুবিধার্থের জন্য, যে সেনাবাহিনী রয়েছেন তারা। এবং একই সাথে যদি বলতে চাই যে এখনও দেখতে পাচ্ছেন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নির্বাপন থেকে শুরু করে ব্যবসায়ীদের স্বপ্ন বাঁচিয়ে যাওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছি আমরা পুলিশ এবং যে অন্য অন্য বাহিনী রয়েছে তারা কিন্তু বস্তা নিয়ে সাহায্য করছেন, বস্তা বের করে দিয়ে সাহায্য করছেন তাদেরকে। র‍্যাবের সদস্যরাও কিন্তু যে মালামাল বের করছেন, র‍্যাব সদস্যরাও কিন্তু তারা চেষ্টা করছেন সাধারণ ব্যবসায়ীদের সাথে, সাধারণ মানুষের সাথে একযোগ হয়ে মালামালগুলো রক্ষা করার জন্য। দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু, যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে একটু কথা বলে জানানোর চেষ্টা করি, তবে আমাকে এখান থেকে অবশ্যই যেতে হবে ফুটওভার ব্রিজের উপরে, সেখানে কিছু ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলে জানাবো আপনাদেরকে। এবং লাইভটি অবশ্যই দেখতে থাকবেন, পরিস্থিতির আমরা সার্বক্ষণিক কিন্তু আপনাদেরকে পরিস্থিতি জানানোর জন্য চেষ্টা করব এবং চেষ্টা চালিয়ে যাব এখানকার অবস্থা দেখানোর জন্য। এবং যাদের সাধ্য বা সামর্থ্য আছে তারা অবশ্যই চেষ্টা করবেন এখানে এসে ব্যবসায়ীদের স্বপ্নকে কিছুটা হলেও বাঁচিয়ে রাখার, এবং চেষ্টা করবেন এই আগুন এবং এই দুর্ঘটনা থেকে কিছুটা হলেও খুব দ্রুত সময়ের মধ্যে আগুন নির্বাপনের যার যার জায়গা থেকে সে অবশ্যই চেষ্টা করবেন। এবং যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে সহযোগিতা করতে হবে, কেননা এই আগুন নির্বাপনের জন্য তাদের ভূমিকা কিন্তু অনেক বড় একটি ভূমিকা তারা পালন করে থাকেন। তবে তাদের কর্মযোগ্যে যদি কোনো ধরনের অসুবিধা করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কাজে বিলম্ব হবে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে স্কাউটের যে স্টুডেন্টরা রয়েছে, স্কাউটের স্টুডেন্টরাও কিন্তু চেষ্টা করছে বস্তাগুলো নিয়ে দিয়ে সাহায্য করার জন্য। দর্শক, আমরা যেমনটা বলছিলাম যে সাধারণ যে মানুষ রয়েছে তারাও চেষ্টা করছে, এবং যারা এই লাইভ দেখছেন, যারা আশপাশে রয়েছেন তারা অবশ্যই আসবেন, অবশ্যই চেষ্টা করবেন মানুষের পাশে দাঁড়ানোর, ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর, তাদের স্বপ্নকে কিছুটা হলেও বাঁচিয়ে রাখবার। এবং আমরা চেষ্টা করছি, গণমাধ্যম কর্মীরা আমরা চেষ্টা করে চালিয়ে যাচ্ছি যে সার্বক্ষণিক এখানকার সর্বশেষ অবস্থা দেখানোর জন্য, অবস্থা দেখিয়ে এখানকার করণীয় সম্পর্কেও কিন্তু আপনাদেরকে অবশ্যই এই বিষয়টি সহযোগিতা করবে, কেননা এখানে কতটুকু কী আছে আগুনের অবস্থা এবং কী চলছে এখানকার আগুনের অবস্থা সেটি কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন। আমরা একটু ব্যবসায়ীদের সাথে কথা বলবো। দর্শক, আমার সিঁড়ি বেয়ে কিন্তু উপরে উঠতে হচ্ছে ব্যবসায়ীদের সাথে কথা বলবার জন্য। দেখতে পাচ্ছেন তাড়াহুড়ো করে কিন্তু তাদের প্যান্ট, আঙ্কেল আপনার দোকান ছিল কি এখানে? দোকান ছিল? হ্যাঁ হ্যাঁ। কয়টা দোকান ছিল? আরে ভাই কোয়েন না, আমাদের এখানে অনেক দোকান ভাই। কি পরিমাণে মালামাল ছিল আপনাদের দোকানে? ভাই আমাদের মালামাল অনেক মালামাল ছিল ভাই, প্রায় 12 লাখ টাকার মালামাল ছিল। সব পুরিয়ে গেছে, কিছু মাল বার করছে ভাই, এত দোকান পারি না, সবগুলো মোটামুটি মাল বার করছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ শুকরিয়া আদায় করছি। বস
দর্শক শুনছিলেন যে আসলে কিছুটা হলেও তারা বের করতে পেরেছেন এবং সেজন্য শুকর আলহামদুলিল্লাহ বলেছেন এবং আল্লাহর প্রতি সন্তুষ্ট প্রকাশ করেছেন। দর্শক আমরা একটু ব্যবসায়ীদের সাথে কথা বলবো, জানাবো তাদের অবস্থা সম্পর্কে, একটু যদি জানতে চাই। দেখি আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ী ভাই, আপনার দোকান ছিল কিনা? হ্যাঁ ভাই, আমাদের সব এই সবাই দোকান আছে, কথা সব দোকানদার ভাই, আমরা দোকান তো খুলে নাই, কাটে নাই, কিছু বের করছে, আমরা সব ভাই করতে পারি না। এই সাইডে 304 নম্বর দোকান রূপালী পেশেন্ট, কিচ্ছু নাই, ঢুকতেই পারি না, 20 বার চেষ্টা করছি, ঢোকার কোনো স্কোপ নাই। কেন কেন ঢুকতে পারলেন? দুয়ার কারণে কোনো ঢোকাই যায় না, দম পালান যায় না, বন্ধ হয়ে যায়, চোখ মুখ বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, ফায়ার ব্রিগেডের লোকেরা ঢুকতে পারে না, আমরা ঢুকমুখী পাবে। কি ধরনের মালামাল ছিল আপনার দোকানে? আমার প্রায় শীতের মাল সব 20 লাখ টাকার মাল ছিল, ঈদের সিজনে ভরপুর মাল ঢুকাইছি, প্রায় 15 লাখ টাকার মাল ঢুকাইছি ঈদের সময়, শীতের মাল ছিল 5 লাখ টাকার মতো, কালকে বেসা গিনি টাকা দিয়ে মাল ঢুকিয়ে গেছে আমাদের এখানে হোলসেল। আপনি একাই দোকানে ছিলেন? আমার ভাইয়ের একটা আছে, বড় ভাইয়ের একটা আছে, আমার একটা। দর্শক শুনছিলেন যে তার 15 থেকে 20 লাখ টাকার মালামাল, সে ঢুকতেই পারেননি, 18 থেকে 20 বার চেষ্টা করেছেন দোকানে ঢোকার কিন্তু ঢুকতে পারেননি। আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে ব্যবসায়ীরা রয়েছে তারা আসলে বসে পড়েছে। কিছুক্ষণ আগে আপনাকে আমরা কান্না করতে দেখলাম, আসলে কী ধরনের অবস্থা আপনার দোকানে ছিল এবং চেষ্টা করেছিলেন কিনা ঢোকার জন্য? চেষ্টা করছি, পানি দিছি 2 ঘন্টা যাবৎ, এরপর আর পারি নাই, ফায়ার সার্ভিসের লোক, এরপর আর দেখ ভিতরে ঢুকতে পারি না। অনেক অনেক ভাই, হ্যাঁ আপনার কী ভাই কম কম আনুমানিক কোয়াল, আপনি আঙ্গুরে কি কোনো কিছু দিব? দর্শক বুঝতেই পারছেন অবস্থা, এই অবস্থায় আসলে তারা কীভাবে কথা বলে সেটাও একটা বিষয়, তবে তারা যে আমাদেরকে জানানোর চেষ্টা করছে বা বলার চেষ্টা করছে সেটি কিন্তু সত্যি অবাককর। এবং তারা আসলে তাদের যে স্বপ্ন, যেমনটা বলছিলাম যে ঈদকে সামনে রেখে তারা মালামাল উঠিয়েছিল এবং সেই মালামাল শেষে শেষ করে দিছে। দর্শক যেমনটা বলছিলাম যে আমরা দেখতে পেয়েছি যে ব্রিজটি রয়েছে, ফুটওভার ব্রিজ, সেটার যে চলমান বলবো না যে আসলে যে চলমান যে অবস্থা, এই অবস্থায় এই মার্কেটটিকে কিন্তু ঝুঁকিপূর্ণ বলা হয়েছিল এবং সেটিকে কেন্দ্র করেই কিন্তু সিঁড়ি ভাঙা হয় এবং সিঁড়ি ভাঙার পরে গতকাল সিঁড়ি ভেঙেছে। এই যে সিঁড়িটা ভাঙা হয়েছে এটা আসলে কবে নাগাদ ভাঙা হয়েছে এবং কি বলা? আজকে সকালবেলা ভাঙা হয়েছে, আজকে যে সকালবেলা বলতে সেরির আগ মুহূর্ত ওনারা আসছে, যখন মার্কেটটা প্রায় শেষের দিকে, মার্কেটের কাছাকাছি, এখন ঈদের বাজার মোটামুটি দোকান খোলা থাকে প্রায় সেরির আগ পর্যন্ত গত 2-3 দিন ধরে, এবং এটা একেবারে হচ্ছে ঈদ পর্যন্ত, সেরির আগ পর্যন্ত দোকানটা খোলা থাকে। এই জন্যই ওনারা আসছে সেরির আগে, হঠাৎ করে আসছে ওনারা। এর আগে জাস্ট একটু ব্যাকগ্রাউন্ডটা বলি, 1 সপ্তাহ আগে আসছিলো ভাঙার জন্য, তখন ওদেরকে রিকোয়েস্ট করা হয়েছে ভাই 15টা দিন আছে ঈদের, ঈদের পর আপনি ইয়ে করে দেন। ওনারা চলে গেছে, 2 দিন আগে আসছে, আইসে আবার ওনারা ভাঙিয়ে দিবে। আইসে যেটা করছে, গাউসিয়ার পাশে যে সিঁড়িটা আছে সিঁড়িটা ওনারা ব্লক করে দিচ্ছে, ব্লক করে দিয়ে ওনাদেরকে 10 দিন টাইম দিচ্ছে, আমরা বলতে 10 দিন পরে আমরা আপনাদেরকে ভাঙিয়ে দেবো, প্রয়োজন হয় আমরা সহ ভাঙিয়ে দেবো, কিন্তু ওনারা সেটা শুনে নাই। ওনারা আজকে ঠিক সিঁড়ির আগ মুহূর্তে যখন মার্কেট প্রায় বন্ধ অবস্থায় আসছে, বাকি লোকজন যারা ছিল সবাই এখান থেকে সরাই দিছে, সরাই দিয়ে এখানে আপনি যে 10 মিটার সামনে গেলে দেখতে পারবেন যেটা, সেটা হচ্ছে এখানে একটা ভাঙা সিঁড়ি আছে। ওনারা বলতে আপনারা কাদেরকে বলছেন? সিটি কর্পোরেশনের লোকজন আসছিল, এখানে সিটি কর্পোরেশনের লোকজন আসছিল, ম্যাজিস্ট্রেট সহ, সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ারিং ডিভিশন সহ, প্রশাসন সহ লোকজন আসছিল। আইসা এইটাতে এখানে হলে ওনারা ভারী যন্ত্রপাতি দিয়ে কাজ করতেছিল, ইলেকট্রিক যন্ত্রপাতি দিয়ে, এরপরে হইতেছে যেখানে আগুনটা লাগে, এবং এটার পাশ থেকে আগুনটা লাগে, ওনারা যেখানে কাজ করতেছিল এর পাশ থেকে আগুনটা লাগে এবং আগুনটা পরবর্তী মার্কেটে ছড়ায় যায়, এবং পরবর্তীতে যেটা দেখা গেছে এখানে আমরা এসে কাউরে পাই নাই, এবং এইটা যেটা আপনি দেখতে পারবেন সেটা হচ্ছে অর্ধ ভাঙা অবস্থায় আছে। আগুনটা লাগার জন্য আপনারা কিসে দায়ী করছেন? সম্পূর্ণ এটা ভাঙে না তার মানে, এবং ওনারা এখানে আগুন লাগায়, এখানে আরও কয়েকজন ছিল যে এখানে আগুন লাগার পরে এনারা পলায় চলে গেছে, এবং এটার প্রমাণ যেটা সেটা হচ্ছে যেটা সিঁড়িটা যেটা আছে এটা অর্ধ ভাঙা অবস্থায় আছে, এবং এটাই প্রমাণ করে যে ওনারা এখান থেকে আগুন দেখার পর ওনারা পালায় চলে গেছে।
মানে আগুনটা লেগেছে কিভাবে এই এইটার ভাঙার সাথে আগুন লাগার সম্পর্কটা ভাঙাটা হচ্ছে যে ওনারা যখন বাড়ির যন্ত্রপাতি দিয়ে যখন এখান থেকে কাজ করতেছিলেন ওনারা তো ইলেকট্রিকের কানেকশন দিবেন কোথাও থেকে ইলেকট্রিকের কানেকশন দিবেন মার্কেটের কোথাও থেকে যেখান থেকে দিছে ওখানে লোডটা নিতে পারে নাই অথবা ওনাদের বাড়ির ওনাদের টেকনিক্যালি যেখান থেকে যে লোডটা নেওয়ার যে পয়েন্ট থেকে নেওয়ার দরকার ছিল সেখান থেকে নেয় নাই আমার কথা হলো সেটা অ্যাক্সিডেন্টলি লাগুক বা ইচ্ছাকৃত লাগুক সেটা কথা না কিন্তু আমার কথা হলো ওনারা যদি আগুনটা যদি দেখেন ওনাদের ওখানে ইঞ্জিনিয়ার থেকে সবাই ছিলেন ওনারা এই মানবিকতাটা তো মার্কেটে সবাইকে দেখাতে পারতেন ওনারা আগুনটা লাগছে অ্যাক্সিডেন্টলি লাগুক যেভাবে লাগুক আপনাদের কথা হচ্ছে এটা ইচ্ছা হোক অনিচ্ছাকৃত হোক এই ওইখান থেকে আগুনের সূত্রপাত এটাই অনুমান করছেন সূত্রপাত এবং এইটা ওনারা চাইলে তখন এটাকে নিয়ন্ত্রণ করতে পারতেন আপনি যে কথাটা বললেন এটা তো আপনি কি ওই সময় কি ছিলেন না আপনি শুনেছেন সেরির আগ মুহূর্ত ওনারা সবাই এটা ওনারা এখান থেকে বাইর করে দিছে এখানে আশেপাশে কাউকে ওনারা থাকতে দেয় নাই কাউকে থাকতে দেয় না ঠিক সেরির আগ মুহূর্ত আসছে সেরির ঠিক কিছুক্ষণ পরেই আমরা শুনতে মার্কেট আগুন লাগছে হ্যাঁ এর আগে ছিলাম আমরা ওনাদেরকে দেখেও গেছি ওনারা কাজ স্টার্ট করার আগে এখানে আশেপাশে যারা ছিল সবাইকে বের করে দিচ্ছে এখানে মার্কেট বন্ধ করাইছে এবং যে পয়েন্টটা থেকে আগুন লাগছে যে পাশের কাজ করতেছিল এখানে ওনারা ভাঙতেছিল এর পাশ থেকে আগুনটা লাগছে এবং যেটা বললাম সেরির আগে আসছে ঠিক সেরি খায়া পরে আমরা যা হলো শুইতে গেছি রেস্ট নিতে গেছি তখনই আমাদের কাছে কল আসছে যে আপনার দোকানের অবস্থা কী ছিল কয়টা দোকান ছিল কী ধরনের মালামাল ছিল আমাদের এখানে পুরো ফ্যামিলির মিলে এখানে প্রায় 20টা দোকান ছিল আমাদের নিজস্ব যারা আছে পুরো আত্মীয় স্বজন মিলে ডিলা যাদের ছিল 20টা দোকান ছিল এখানে সবাই এখানে ভাড়া করে প্রায় কয়েক কোটি টাকা চলে গেছে মালামাল কিছুটা হলে বের করতে পেরেছেন মালামাল যদি বলি মালামালে প্রায় 15 থেকে 20 কোটি টাকার মালামাল চলে গেছে কিছু বের করতে পেরেছিলেন অল্প কিছু মালামাল বের করে সব দোকান থেকে করা যায় নাই কারণ ধোয়ায় কোনো কিছু করা যাচ্ছে না এই রিস্কটা কেউ নিতে চায় নাই দর্শক সেই সেহরির কিছুক্ষণ পর পরই কিন্তু এই আগুনের সূত্রপাত এবং সে আগুন কিন্তু এখনও জ্বলছে অর্থাৎ প্রায় আমরা বলতে পারি যে প্রায় 4 ঘন্টা পার হয়ে গেছে 5 ঘন্টা প্রায় এই আগুনের সময় এবং সেই সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সময়ের পালাক্রমে কিন্তু আগুনের অবস্থা বা ধোয়ার যে পরিস্থিতি সেটি কিন্তু বেড়েই চলেছে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্য সেনাবাহিনী ফায়ার সার্ভিসকে পানি দিয়ে সহায়তা করছে কারা করছে হয়তো এখানকার ব্যবসায়ী সাধারণ যারা রয়েছেন তারা করছেন এবং আমরা জানি যে যেমনটা বলছিলাম যে সামনের অবস্থা অর্থাৎ ঢাকা নিউ সুপার মার্কেটের যে দক্ষিণ ভবনের সামনের অবস্থা সেই সামনের অবস্থার পাশাপাশি ভেতরের যে সোজা যে মার্কেটটি সোজা মার্কেটের আমরা দেখতে পাচ্ছি যে পেছনের দিকটি সেখানেও কিন্তু আগুনের যে ধোয়া ধোয়ার কুণ্ডলী আমরা দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পেছনের অবস্থাটাও কিন্তু আগুনে রয়েছে এবং জুম করে যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে ধোয়ার অবস্থা পেছনের দিকটাতেও কিন্তু ধোয়ার অবস্থা এখনও কিন্তু চলছে এবং একই সাথে যদি বলি যে সামনের অবস্থা সেটিও কিন্তু কিন্তু এখনও যে সামনের অবস্থায় ধোয়ার যে অবস্থা সেটি কিন্তু একই অবস্থা রয়েছে এবং পেছনের যে অবস্থা সেটিতে কিন্তু জানালা দিয়ে বা ভেন্টিলেটর যেটাকে বলে ছোট্ট করে যদি বলি তাহলে সেই ভেন্টিলেটর দিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগুনের যে ধোয়া সেটি কিন্তু বের হচ্ছে পেছনের দিক থেকেও সামনের দিকে যতটা ধোয়া রয়েছে পেছনের দিকেও ঠিক ততটাই রয়েছে অর্থাৎ ভেতরের অবস্থা কী সেটা কিন্তু এই ধোয়ার পরিমাণ দেখেই বোঝা যাচ্ছে এবং চেষ্টা করছে যে যার মতো করে সাধ্যমতো চেষ্টা করছে যে সিঁড়ি বা মই দিয়ে তারা জানালা দিয়ে ঢুকে কিছুটা হলেও বাঁচানোর চেষ্টা করছে তাদের মালামাল তাদের স্বপ্ন বলা যায় শুধু মালামাল বলবো না কি তাদের একটি স্বপ্ন ঈদকে সামনে রেখে তাদের যে ব্যবসার যে স্বপ্ন তারা দেখছিলেন সেটি কিন্তু মুহূর্তের মধ্যে বা কয়েক ঘন্টার ব্যবধানে কিন্তু সেই স্বপ্ন একদম মাটিতে মিশে গেছে বলা যায় কেউ কেউ তাদের মালামাল কিছুটা পারলেও বাঁচাতে পারলেও কিন্তু অধিকাংশ ব্যবসায়ী তারা কিন্তু বাঁচাতে পারেনি কেননা ভেতরে কিন্তু ঢোকা যাচ্ছে না ধোয়ার কারণে অনেকে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাদের এই স্বপ্নকে পুড়ে যেতে তবে ভেতরে গিয়ে সেই মালামাল বের করে নিয়ে আসার সামর্থ্য তাদের হচ্ছে না কেননা ভেতরে কিন্তু ধোয়ার কারণে বা ধোয়ার যে তীব্রতা বা আগুনের যে তীব্রতা সেটির কারণে ধোয়া ঢোকা যাচ্ছে না যেমনটা কিছুক্ষণ আগে আমি যখন ধোয়ার মধ্যে ছিলাম তখন কিন্তু কথা বলতে কষ্ট হচ্ছিল ঠিক তাই কিন্তু তাদের জন্য হয়েছে তারা কিন্তু ভেতরে ঢুকতে পারছেন না এই ধোয়ার কারণে যাবে
একজন ব্যবসায়ী হিসেবে আমরা যখন কথা বলি তিনি যেমনটা জানাচ্ছিলেন যে সেহরির পরপরই কিন্তু যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সদস্যরা রয়েছেন তারা কিন্তু এসেছিলেন এই সিঁড়িটি ভাঙার জন্য এবং সিঁড়িটি ভাঙার জন্য তারা যে ধরনের যন্ত্রপাতি ব্যবহার করেছে সেই যন্ত্রপাতি ব্যবহারের সময় তারা যে ইলেকট্রনিক যে লাইন বা ইলেকট্রনিক যে সংযোগ সেই সংযোগটি নেয়ার জন্য যেখানে তারা তাদের যে লাইনটি সংযোগ দেওয়ার জন্য যে যেখান থেকে তারা লাইনটি নিয়েছিলেন সেখানে হয়তোবা শর্ট সার্কিট হতে পারে এবং সেটার কারণেই কিন্তু এই আগুনের সূত্রপাত হতে পারে বলে আনুমানিক তারা ধারণা করছেন ব্যবসায়ীরা এবং যেমনটা বলছিলাম ধোঁয়ার তীব্রতা কিছুক্ষণ একটু বাতাসের কারণে ভেতরের দিকে গেলেও বাতাস ক্রমশ যখন থেমে যায় তখনই কিন্তু বোঝা যায় যে এটা বেরিয়ে আসার পরিমাণ দেখে বোঝা যায় যে আগুনের তীব্রতা এখনও কতটুকু রয়েছে এবং বাইরের যে অবস্থা অর্থাৎ সারিবদ্ধভাবে সামনের দিক থেকে যদি আমরা পেছনের দিকটা দেখানোর চেষ্টা করি পেছনের দিক আমরা ভেতর থেকে দেখাতে পারবো না আমরা বাইরে থেকে দেখাচ্ছি তার কারণ হচ্ছে যে বাইরে থেকে ভেতরে কিন্তু ঢোকা যাচ্ছে না এবং বাইরের যে অবস্থা সেটি হচ্ছে বা বাইরের জানালাগুলো দিয়ে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বারবার দেখানোর চেষ্টা করেছি এখনও দেখানোর যদি চেষ্টা করি জুম করে তাহলে দেখতে পারবেন যে জানালা দিয়ে কিন্তু বের হচ্ছে ধোঁয়ার যে কুণ্ডলি সেটি কিন্তু জানালা দিয়ে বের হচ্ছে এবং সবাই সবার মতো চেষ্টা করছে সাধ্যমতো আগুন থেকে দর্শক বিগত দিনেও আমরা যেমনটা দেখেছি যে বঙ্গবাজার থেকে নবাবপুর আগুন লাগার পরপরই আমরা যেমনটা শুনতে পেয়েছি যে কিছু কিছু মানুষ এটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু মালামাল চুরির করার চেষ্টা করছে এবং চুরির ঘটনা ঘটছে তেমনটা তারা অনুরোধ জানাচ্ছিলেন ব্যবসায়ীরা যে পারলে উপকার করুন না হলে ক্ষতি করবেন না চুরি করবেন না এমনটা তারা বলছিলেন একজন ব্যবসায়ীকে আমরা দেখতে পাচ্ছিলাম যেখানে তিনি জোরে জোরে বা চিৎকার করেই বলছিলেন যে এই কাজটা করবেন না আঙ্কেল আপনাদেরকে এখান থেকে সরে যাওয়ার কথা বলা হচ্ছে ব্রিজ ঝুঁকিপূর্ণ গত বছরও বলছো ব্রিজ ঝুঁকিপূর্ণ কিসের ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ এরা সিজন সারা করতে পারে না মানে রমজান আসলেই ঝুঁকিপূর্ণ এছাড়া তারা সারা বছর কোনো খবর থাকে না রোজার মাস আসলেই তাদের বিড়ি ঝুঁকিপূর্ণ তাদের মার্কেট ঝুঁকিপূর্ণ বাকি সময় কই থাকে এরা এলে সব হলো টাকা খাওয়ার ধান্দা ভাই সব হলো টাকা খাওয়ার ধান্দা আগুনটা ইচ্ছা করে লাগাই দিছে ভাই আগুনটা ইচ্ছা করে লাগাইছে ব্রিজ ভাঙতে আইছে ভাঙতে আগুন লাগাই দিছে ভাই দর্শক ব্যবসায়ীদের যে অভিযোগ ব্যবসায়ীদের অভিযোগ এই ব্রিজটি ভাঙার জন্য ভাঙতে এসে তারা আগুনটি লাগিয়েছে হয়তোবা এটা তাদের এখনকার স্বপ্ন যে নিঃশেষ হয়ে যাচ্ছে সেই ক্ষোভ বা সেই জায়গা থেকেও আসতে পারে অথবা তারা তাদের জায়গা থেকে এমনটা জানাচ্ছেন তবে আমরা যদি বলি যে এখানে যারা যারা রয়েছেন ব্যবসায়ীরা তারা তাদের মতো করে এখনও চেষ্টা করছেন চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই আগুন নির্বাপনের জন্য এবং আগুন আমরা দেখতে পাচ্ছি আগুনের যে তীব্রতা সেটি দেখতে পাচ্ছেন পাশের জানালা দিয়ে এখন আবার বের হওয়া শুরু করেছে পেছনের দিকটাতে এই আগুন কতক্ষণ নাগাদ নিয়ন্ত্রণে আসতে পারবে সেটা বলা বাহুল্য কেননা এত বড় একটি মার্কেট রাজধানী ঢাকার সবচেয়ে বড় মার্কেট এটি এবং এখানে আমরা জানি অনেক পুরনো একটি মার্কেট প্রত্যেকটা সিটিতেই আমরা জানি যে একটি করে নিউ মার্কেট বলে একটি মার্কেট রাখা হয় এবং সেই মার্কেটে কিন্তু এটি ঢাকার
সায়েন্স ল্যাবের পাশে এবং অন্যদিকে যদি বলি ঢাকা ইউনিভার্সিটি এবং এইটেন মহিলা কলেজ থেকে শুরু করে এসব জায়গাগুলো কিন্তু রয়েছে এটার পাশে, এই নিউ মার্কেটের পাশে। এসব মানুষের কারণে আমরা জানি যে এটি একটি সুলভ মূল্যে বা অল্প দামেই যে বিভিন্ন জিনিস পাওয়া যায় এবং অনেক ধরনের জিনিস এখানে থাকে, জিনিস এখানে রয়েছে, সে কারণেই কিন্তু এটি বছর বছর চলে আসছে এবং ক্ষুদ্র থেকে মাঝারি থেকে বড় বড় ব্যবসায়ীরা তারা কিন্তু এখানে ব্যবসা চালিয়ে জীবিকা নির্বাহ করছে। এবং যেমনটা বলছিলাম, এখন কিন্তু সেই পাশের আগুন নির্বাপনের জন্য ফায়ার সার্ভিস ওখানে গিয়েছে এবং আগুনের নির্বাপনের জন্য যে পানি বা দমকলের যে পাইপটি রয়েছে সেটি দিয়ে কিন্তু পানি ছুড়ে মারছে ভেতরে আগুন নিয়ন্ত্রণের জন্য। কেউ মই দিয়ে উঠে চেষ্টা করছে, ফায়ার সার্ভিসের কর্মীরা পানি মেরে চেষ্টা করছে, পানি দিয়ে ওখানে চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণের জন্য। আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ীকে পানি দিয়ে, ব্যবসায়ীর যে স্ত্রী রয়েছে রোজা ভাঙার জন্য কিন্তু তিনি বলছিলেন, কিন্তু তিনি আসলে রোজা ভাঙতে চাচ্ছেন না। রোজা ভাঙতে চাচ্ছেন না এবং তিনি মাথায় পানি দিচ্ছেন, মুখে পানি দিচ্ছেন। অবশেষে কিন্তু তার স্ত্রীর জোড়াজোড়িতে কিন্তু তিনি পানি খাচ্ছেন। দর্শক, এই দৃশ্য আসলে কি বলে? দর্শক, এই দৃশ্য দেখার পরে কি বলার আছে? সে রোজা ভাঙতে চায়নি কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত পানির যে তৃষ্ণা তার মধ্যে ছিল, দেখতে পাচ্ছেন কীভাবে তিনি পানি খাচ্ছেন। তার স্ত্রীর অনুরোধে চেষ্টার কাছে তিনি রোজা ভাঙতে বাধ্য হলেন এবং তিনি কিন্তু অবশেষে রোজা ভাঙলেন এবং পুরো বোতলটি কিন্তু খেয়ে ফেললেন, পুরো বোতলের পানিটি কিন্তু খেয়ে ফেললেন। তার ভেতরে তৃষ্ণা বোঝাই যাচ্ছিল। আমরা জানি দীর্ঘ কয়েকদিন যাবৎ গরমের যে তীব্রতা, সেই গরমের পরে এই আগুন। দর্শক, জানি না আসলে এটি কিন্তু বাতাসের কারণে না কিসের কারণে এখন কিন্তু যে ধোঁয়া সেটি কিন্তু অন্য একটি পর্যায়ে চলে গেছে, ধোঁয়ার কারণে এখন কিছুই দেখা যাচ্ছে না। পুরো দৃশ্যটি এবং নিউ মার্কেটের এই অবস্থা দেখানোর জন্য আমি সংযুক্ত আছি আপনাদের সাথে আবদুল্লাহ জুবাইর ইত্তেফাকের ফেসবুক পেজ থেকে। সার্বক্ষণিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ অবস্থা। আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব এবং দেখানোর চেষ্টা করব এখানকার সর্বশেষ অবস্থা। আমরা যখনই দেখছি বাতাস পাচ্ছে তখনই ধোঁয়া ভেতরে চলে যাচ্ছে, বাতাস থেমে গেলেই কিন্তু ধোঁয়া বাইরেও বেরিয়ে আসছে, কিন্তু সেই দৃশ্যটি বারবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। বারবার কিন্তু সেনাবাহিনীর কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ব্রিজটি ঝুঁকিপূর্ণ জানিয়ে সবাইকে সরে যাওয়ার জন্য বলছে, ব্যবসায়ী থেকে শুরু করে সকলকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছে এবং সরিয়ে দিচ্ছে এই ব্রিজটি ঝুঁকিপূর্ণ জানিয়ে। যাও সামনে যাও, নাহলে দেশে তো
দাও সামনে দাও ভাই চাবি কার গাই আছে চাবি কার কাছে দর্শক দেখতে পাচ্ছেন যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে বৃষ্টি ঝুঁকিপূর্ণ জানিয়ে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে দর্শক তার চাহনি দেখলে মনে হচ্ছে তার স্বপ্ন যে পুড়ে যাচ্ছে সেটি তিনি দেখছিলেন এবং তিনি এখন তাকে দুজন ধরে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছিলেন এবং তার মার্কেটের দিকে তার যে চাহনি সেটি বলে দিচ্ছিল তার আকুতি তার ভেতরের কষ্টের অবস্থা দর্শক এখনো পর্যন্ত যেটা জেনেছি 28টি ইউনিট কাজ করছে সাথে সেনাবাহিনী র‍্যাব পুলিশ সদস্যরা রয়েছেন চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নির্বাপনের জন্য এবং কতক্ষণ নাগাদ আসলে আগুন নিয়ন্ত্রণে আসবে সেটি আসলে সময় বলে দেবে আমাদেরকে অপেক্ষা করতে হবে সেটার জন্য এবং